দেশ বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করুন পাশে থাকা বেল আইকনটিতে। ভারতের লোকসভার প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতৃত্ব দেবেন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। দলের সভাপতি রাহুল গান্ধী কংগ্রেসের দায়িত্ব ছেড়ে দেওয়ার পর দল থেকে এই ঘোষণা দেওয়া হয়। মঙ্গলবার সকালে বহুল প্রতীক্ষিত দলের নীতি নির্ধারণী বৈঠকে রাহুল গান্ধী ও তার মা ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধীর উপস্থিতিতে বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গত সোমবার লোকসভার অধিবেশন শুরুর পর মঙ্গলবার দল রাহুলের বিকল্প কাউকে খোঁজার সিদ্ধান্ত নেয়। অধীর চৌধুরী ছাড়াও কেরালার কে সুরেশ, দলের মুখপাত্র মনীষ তিওয়ারি এবং সাংসদ শশী থারুরের নামও বিবেচিত হয় ওই পদের জন্য। কিন্তু দলে ও সংসদে দীর্ঘ সময়ের অভিজ্ঞতার কথা ভেবে শেষ পর্যন্ত পাঁচবারের সাংসদ অধীরকেই বেছে নেওয়া হয়।